হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জামির স্টাডি সেন্টার। আজ এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ডিসকাস করব WBSC ফুড SI 2023-এর সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে। আশা করি সকলেই জানো, বা তোমরা যারা জানো না তার জন্য বলে রাখি যে 23 অগস্ট, ঠিক আছে, 23/8/2023, 23 অগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো আমি পরবর্তীতে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমার জন্য একটি ভিডিও নিয়ে আসবো, যে তোমরা কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, কী কী প্রসিজিওর থাকবে ফর্ম ফিল আপের, তোমাদের কী কী ডকুমেন্টস দরকার হবে, সেই বিষয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। বাট আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব সিলেবাসের ব্যাপারে, ঠিক আছে, যে তোমাদের ফুড এসআইতে কী সিলেবাস থাকবে এবং কোন কোন সাবজেক্ট কোন কোন পোর্শনগুলো, কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে লাগবে, এবং এক্সাম প্যাটার্ন বলতে তোমাদের এক্সামটি কীভাবে হবে, কত মার্কসে এক্সাম থাকবে, ঠিক আছে, কত টাইম তোমাদের দেওয়া হবে এক্সামে, সেই বিষয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, সব থেকে প্রথমে আমি তোমাদের বলি জেনারেল স্টাডিজের ব্যাপার, ঠিক আছে। জেনারেল স্টাডিজ তোমাদের থাকবে, তো জেনারেল স্টাডিজে তোমাদের কী কী থাকবে সেটি একবার দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, ইন্ডিয়ান কালচার, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফিজিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, মেন ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, দ্য রোল অফ সায়েন্স ইন টেকনোলজি ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, তারপর স্পোর্টস অ্যান্ড উইনার্স, ইন্ডিয়ান এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইকোনমি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম অফ ইন্ডিয়া, বুকস অ্যান্ড অথার্স, ইন্টারন্যাশনাল মজ সামিটস অ্যান্ড কনফারেন্সেস। তো দেখো, মেন তোমাদের কাছে কী কী থাকবে, একটা তোমাদের বিশেষ করে পড়তে হবে ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ার ব্যাপারে। এবার ইন্ডিয়ার ব্যাপারে তোমরা কী কী পড়বে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের পড়তে লাগবে, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং জেনারেল সায়েন্স যেটা হয়, ঠিক আছে, জেনারেল সায়েন্স, ঠিক আছে, এই কটা মেন মেন টপিক এর মধ্যে তোমার এসব চলে আসবে, এবং বুকস অ্যান্ড অথর বা স্ট্যাটিক জিকে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, তো স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, মানে খুবই ভাস্ট সিলেবাস রয়েছে, ঠিক আছে, মোট কথা খুবই ভাস্ট সিলেবাস রয়েছে, তো সেগুলো তোমাদের সবাইকে কভার করতে লাগবে। আর এরপর রয়েছে তোমার অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে তোমার দেখো এক এক করে সমস্ত জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, নাম্বার সিস্টেম, SCF আর LCM, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডাটা ইন্টারপ্রিটেশন। তো অ্যারিথমেটিকে এইসব জিনিস তোমাদেরকে পড়তে লাগবে। তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করোনি তাহলে বুঝতেই পারছো যে কত কিছু তোমাদের বাকি রয়েছে, কত কিছু তোমাদের পড়তে লাগবে। তো তোমরা খুব শীঘ্রই প্রিপারেশনটি স্টার্ট করে দাও, ফর্ম 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে, তো তোমরা খুব শীঘ্রই প্রিপারেশনটি স্টার্ট করে দাও, হাতে আর বেশি সময় নেই, কারণ ফর্ম ফিল আপ হওয়ার 1-2 মাসের মধ্যে এক্সামটি হয়ে যাবে আশা করি। এবার এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, তো এক্সাম প্যাটার্নটি কেমন করে হবে দেখো, রিটেন এক্সাম হবে এক, আর একটা তোমার হবে গিয়ে ইন্টারভিউ, ঠিক আছে, দুটো পদ্ধতিতে হবে, একটা রিটেন এক্সাম আর একটা তোমাদের ইন্টারভিউ। এবার দেখো, রিটেন এক্সামে তোমাদের টোটাল মার্কস কত থাকবে, 100 মার্কস, ঠিক আছে, এর মধ্যে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিটের, ঠিক আছে, এটা 90 মিনিট হবে, মানে তোমার 1 ঘন্টা, 1 আওয়ার 30 মিনিট, ঠিক আছে, তোমাদের 1.5 ঘন্টার সময় থাকবে। তো 1.5 ঘন্টাতে তোমাদেরকে 100টা কোশ্চেন করতে হবে, আর জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক এর তোমাদের টোটাল 50টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে, 50-50টা করে কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন, 100 মার্কসের আর 1.5 ঘন্টা সময়, ঠিক আছে। তারপরে তো তোমার ইন্টারভিউ প্রসিজ, সেটা তো আলাদা থাকবে, প্রথম এক্সামটা যেটা হবে রিটার্ন এক্সাম, সেটা তোমার জেনারেল স্টাডিজ 50টা করে কোশ্চেন, অ্যারিথমেটিকে 50টা কোশ্চেন, আর তোমার মার্কস থাকবে 100 নম্বরের আর 1.5 ঘন্টা সময় দেওয়া হবে তোমাকে।
এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, সিলেবাস আর এক্সাম প্যাটার্ন তোমাদেরকে আমি ভালো করে আশা করি বুঝিয়ে দিতে পারলাম যে তোমাদের কী কী পড়তে হবে। তো যারা এখনও প্রিপারেশন শুরু করোনি তারা খুব শীঘ্রই প্রিপারেশনটি স্টার্ট করে দাও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে ফুড এসআই যত সমস্ত আপডেট আসবে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো এবং নিজের ফ্রেন্ডস সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, যাতে পরবর্তী যাই আপডেট আসুক না কেন আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো। এবং বিশেষ করে তোমাদের যে ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে সেই বিষয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো মতো কোনো অসুবিধা না হয়। চলো দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে।